মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে চেন্নাই সুপার কিংস। আসছে বিশ্বকাপে গতি আর ভ্যারিয়েশনে প্রতিপক্ষ ব্যাটারদের নাকানি চুবানি খাওয়াতে যেন মুস্তাফিজ সফল হন, সেই কামনা চেন্নাই দলের। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চেন্নাই দলের দুই প্রাইম পেসার মুস্তাফিজুর রহমান আর মাথিসা পাথিরানা। পাথিরানার প্রতি শুভকামনা জানিয়ে কোনো স্ট্যাটাস এখনও না দিলেও চেন্নাই আগে ভাগেই শুভকামনা জানিয়ে রাখল মুস্তাকে। আইপিএলের সবচেয়ে সফল দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের এটাই ছিল প্রথম সিজন। প্রথম সিজন খেলতে যেয়েই মুস্তাফিজ সবার নয়নমণি, দলটার ক্রিকেটার ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শক, মুস্তাফিজে বুধ গোটা চেন্নাই। হবে নাই বা কেন, যতদিন খেলেছেন ততদিন ছিলেন চেন্নাই সুপার কিংসের সেরা বোলার। ইয়েলো আর্মিদের হয়ে 9 ইনিংসে বোলিং করে 14টি উইকেট আদায় করে নেন দ্য ফিজ। এতদিনে তাকে ছাড়াতে পেরেছেন কেবল তুষার দেশপাণ্ডে, তাও 3টি ম্যাচ বেশি খেলে মোটে 2টি উইকেট বেশি নিয়েছেন। মুস্তাফিজের অভাব সেই অর্থে তাই এখনও পূরণ করা হয়ে ওঠেনি চেন্নাইয়ের। তাই তো নিজেদের সেরা অস্ত্র যখন দেশে জার্সি গায়ে বিশ্বকাপের বিশ্ব মঞ্চে, তখন চেন্নাই মুস্তাফিজের সর্বোচ্চ সফলতা কামনা করল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির লোগো সম্বলিত মুস্তাফিজের একটি ছবি আপলোড দিয়ে চেন্নাই ক্যাপশনে লেখে, মিশন কাটার্স সুইং স্ট্রং, উইশিং ইউ দ্য বেস্ট ফিজ। নতুন বলে সুইং করে ব্যাটসম্যানকে বেকায়দায় ফেলানো মুস্তাফিজ আরও ভয়ঙ্কর ডেথ ওভারে। সেখানে পুরাতন বলে কবজির মোচড়ে মুস্তার ঘূর্ণিতে কুপকাত হয়ে আসছেন বাঘা বাঘা সব ব্যাটার। এবারের বিশ্বকাপেও এরকমটাই হোক, এটাই চাওয়া চেন্নাইবাসীর। সাতক্ষীরার এই পেসার চেন্নাই দলে খেলেছেন প্রথম ম্যাচ থেকেই। মাঝখানে একটি ম্যাচে তিনি খেলতে পারেননি ভিসা সংশ্লিষ্ট কাজে, দেশে ফিরে আসতে হয়েছিল তাই। যে কয়টা ম্যাচে মাঠে নেমেছেন দ্য ফিজ চিনিয়েছেন নিজের জাত, সহজাত ভ্যারিয়েশনের ভেলকিতে নিজের উইকেট শিকারী দক্ষতার প্রদর্শনও করেছেন সমান তালে। তাই তো চেন্নাই জুড়ে ছিল মুস্তাফিজ বন্দনা, আর দ্য ফিজ চলে আসার পর বাহাতি পেসারের জন্য মন খারাপ হয়েছে গোটা চেন্নাইবাসীর। চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে আছে টেবিলের 3 নম্বরে। 13 ম্যাচে মাঠে নেমে তাদের ম্যাচ জয়ের সংখ্যা 7, হেরেছে 6 ম্যাচে, অর্জন 14 পয়েন্ট। সেরা 4-এ থেকে গ্রুপ পর্ব শেষ করবে চেন্নাই বলাই যায়। তবে পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত পারফর্ম করে ঘুরে দাঁড়ানো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই আসরে বেঙ্গালুরুর বিপক্ষে এর আগের মোকাবিলায় মুস্তাফিজের একক নৈপুণ্যে ম্যাচ জিতে নিয়েছিল চেন্নাই। একাই শিকার করেছিলেন 4 উইকেট, প্যাভিলিয়নের পথ ধরিয়েছিলেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, রজত পাতিদার এবং ক্যামেরুন গ্রিনকে। সেই আরসিবির বিপক্ষে মাস্ট উইন ম্যাচে আরও একবার মাঠে নামার আগে তাই ম্যাচ জয়ী নায়ক মুস্তাকে স্মরণ সিএসকের। তাদের নায়ক যেন বিশ্বকাপেরও নায়ক হতে পারেন, এই তাদের প্রত্যাশা। পারভেজ ইমাম অনফিল্ড।